শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর উঠে সারা রাত এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তোমাদের সঙ্গে কি বলবো। মানে কালকে গতকালও বৃষ্টি ছিল, কোনো কাজ করতে পারিনি, আর আজও বৃষ্টি, মানে রাত থেকে অধরে বৃষ্টি পড়ছে। তো কখন মানে এরকম বৃষ্টি পড়লে আমাদের গরিব লোকের যে কতটা কষ্ট হয়, সেটা শুধু যারা আমাদের মতন মধ্যবিত্ত বা গরিব তারাই বুঝতে পারবে, মানে ওই বড় লোকরা আমাদের মতো কষ্টটা বুঝতে পারবে না। তো চলো, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের আশপাশটা কেমন জল জমে গেছে। আর আমি সকালবেলা কোনো রকম কাজ ছাড়িনি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, আর এই দেখো সমস্ত কাজ করে রয়েছি। তো একটা একটা করে সমস্ত কাজ করব। আর ওদিকে বাচ্চারা উঠে গেছে, ওদেরও খিদে পাবে, তো তাই ওদের জন্য চা করতে হবে। তো চলো ঝটপট সমস্ত কিছু সেরে নেই। আর ওইদিকে মাটিগুলো ধুয়ে যাচ্ছে বলে তোমাদের দাদা ভাই মানে পুরনো কাপড় টাপড় যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে, এতভাবে ভেঙে পড়ছে একদম। চলো দেখাই, এই দেখো কীভাবে ভেঙে গেছে একদম। তো সমস্তটা মানে রাস্তাটা একদম ভেঙে ভেঙে যাচ্ছে এত বৃষ্টিতে। আর এদিকে দেখো জলের মানে জল জমে, কি বলবো তোমাদেরকে। তো এই দেখো, আর এই যে ডিগি টিগি সমস্ত জলে ভরে গেছে, আর একটু হলে হয়তো আমাদের উঠোনেই জল চলে আসবে। আর দেখেছো জলের কি স্পিড, এই ব্যাংকটা ঝাঁপ দিল। তো এখনও বৃষ্টি থামেনি, ওই কারণে তোমাদের দাদা ভাই দেখো এখানে বারান্দায় জল নিয়ে এসছে, আর তোমাদের দাদা ভাই আর নুপুর এখন মুখ ধুচ্ছে, আর আমি একটু ভিডিও শ্যুট করছি। তো কি বলো তো, তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, তাই ভাবছি ছোট ছোট করে তোমাদেরকে প্রতিদিন একটু একটু ব্লগ ভিডিও শ্যুট মানে দেব। তো প্লিজ তোমরা দেখবে, কারণ কি বলো তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু ওয়াচ টাইমের জন্যে চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না। তাই তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, বারবার বলছি একটা কথা, যে তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। তো আমারও এই বারান্দায় বসেই এখন বাসন টাসন মাজতে হবে আর কি, তো এত বৃষ্টিতে ভেজা যাবে না, আর তাতে করে এটা ভাদ্র মাসের বৃষ্টি, এতে ভিজলে আরও ক্ষতি হবে। তো গতকাল রাতে রুটি করা হয়েছিল, আর তার মধ্যে থেকে দু তিনটা রুটি রয়েছে, আর এখন শুধু লাল চা করলাম, আর রুটি দিয়ে খেয়ে নেব, তো তারপর রান্না বসাবো। তো এই দেখো রুটিগুলো, এই দেখো মামাটা কতগুলো মাছ দিয়ে গেল। আর আজকে বৃষ্টি হচ্ছে না, তোমাদের তো সকালবেলা দেখিয়েছি অনেকটা বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড জল জমে গেছে সব জায়গায়, তাই আর কি অনেক মাছ যেখানে সেখানে হচ্ছে আর কি। তাই মামা অনেকগুলো মাছ মেরেছে, তাই এতগুলো আমাদের দিয়ে গেল। আর আজকে এখন এই মাছগুলো রান্না করব। চলো আজকে আমি কীভাবে রান্না করি কী করি তোমাদের সঙ্গে একটু একটু করে সম্পূর্ণটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে দেখো ইঁদুরে গর্ত করে কি করেছে অবস্থাটা একবার দেখো। আর আমি উনুন থেকে ছাই তুলে এখন উনুনটা লেপে দিব, আর কি অবস্থা হয়েছে দেখো ভেঙে। আর এই দেখো ইঁদুরে কি অবস্থা করেছে, এখানে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো চলো আমি এটাকে আগে ছাইটা তুলে নিই, আর ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেল ছাইগুলো গেলে মানে গিয়ে। তো এমনভাবে লাগাতার বৃষ্টি হতে থাকলে কি অবস্থা যে হয়ে যাবে। আর কয়েকদিন থেকে তোমাদের দাদা ভাই একদম কাজে যেতে পারছে না, মানে কতদিন থেকে তো কাজ করছেই না, আর তারপর লোন নিয়ে জামা কাপড়ের ব্যবসা করা হচ্ছে, তো সেটাই পরিশোধ করব কি করে, আর বেচা কিনে না হলেও কি হবে। আর এত বৃষ্টিতে কয়েকদিন থেকে একদমই হাঁটে যেতে পারছে না,
তো বাড়ি থেকেও টুকিটাকি কিছু একটা বিক্রি হচ্ছে, ওইভাবে তো আর সংসার চলবে না, তাই না? আর এমন যে না আমি ইউটিউব থেকেও কিছু রোজগার করতে পারছি না, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো কখনো হবে সম্ভব। তো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে তো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাচ্ছি না, তোমাদের শুধু একটু সাপোর্ট আর ভালোবাসা। হয়তো আমার ভিডিওগুলো দেখে দিলে আমার আমার মতন গরিবের অনেক উপকার হবে, তাই তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওগুলো স্কিপ না করে একটু দেখো, তো তাহলে হয়তো আমার অনেক উপকারে আসবে। এই বলছি আর কি, মানে আমাদের বর্ষার দিনের কষ্ট জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি, ছোট ছোট একটু একটু কাজের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা শেয়ার করছি। তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর এইমাত্র বৃষ্টি থামলো, তাই আমি সমস্ত বাসন টাসন নিয়ে কলতলায় চলে যাচ্ছি। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই কাজ করছে, তো মানে এই কলতলাটা এত পিছলা হয়ে গেছে সেটাই আর কি একটা বস্তা পেতে দিচ্ছে যাতে কেউ আছার না খায় আর কি। আর আমি হাঁড়িটা কালকে রাতে মেজে রেখেছিলাম, সেটায় জল নিয়ে গেলাম ঘরে রান্না বসাবো, যদিও একটু পরে বসাবো। তাই আর এই দেখো মাছগুলো নিয়ে যাচ্ছি আর কি, মাছগুলো কেটে নেব একটু পরে। আর আমি ঘর থেকে ছাই নিয়ে এনে বাটিটায় দিয়ে দিলাম, আর এই বস্তাটা পেতে দিচ্ছে যাতে পিছলে না যায় আর কি, ওই কারণে দেখো। আর কলতলা বারান্দা মানে বাইরে উঠোনটা এত পরিমাণ পিছলে হয়েছে যে হাঁটতে গেলেই পড়ে যেতে যাচ্ছি আর কি। তো ওই একটু একটু করে হেঁটে হেঁটে কাজগুলো করতে হচ্ছে আমাকে আর কি। আর দেখো কত মানে কি বলবো তোমাদেরকে, কাজ আর শেষ হচ্ছে না। আর আমার উঠোনটার অবস্থা দেখো, মনে হচ্ছে কয়েক যুগ থেকে মনে হয় বাড়িতে কেউ থাকে না, এরকম একটা ব্যাপার। আর ছোট ছোট নিম পাতা পড়ছে, তো উঠোনের মধ্যে একটা সুতা পড়ে রয়েছে, সেই সুতোটা দিয়ে একটা ফুল গাছ হেলে পড়েছে, সেই ফুল গাছটা ঠিক করে দেবে আর কি। তো ওইটুকু ক্যামেরায় ওঠেনি, আর যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই কারণে বাইরে মোবাইলটা নিয়ে যায়নি, বারান্দার মধ্যে রেখেছি, আর তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ক্যামেরাটা ভালো করে ধরা হয়নি যেহেতু আমার স্ট্যান্ড নেই, ভিডিওটা কে ধরে দেবে বা কে করে দেবে। আর এদিকে তোমাদের দাদাভাইও কাজ করছিল, তাই ওকে বলতে পারিনি, কারণ আমাকে ফোনটা ধরে দেবে, এদিকে কাজটা অনেক পড়ে রয়েছে। আর কয়েকদিন থেকে ইনকামও তেমন আমাদের নেই, তাই আর কি বসে থেকেও মন মানে তো জানোই পুরুষ মানুষের হাতে যদি টাকা পয়সা একটু কম থাকে তাহলে পুরুষ মানুষের মন মেজাজও তেমন ভালো থাকে না আর কি, ওদের তখন কোনো কথা ভালো কথা বললেও আর কি মাথা গরম হয়ে যায়। তো সেটাই বলছিলাম আর কি। তো প্লিজ তোমাদের বারবার বলবো একটা কথা, তো এই দেখো এখানে আমি বসে ওই সেই মাছগুলো কাটছি, আর ভিডিওটা আমার মেয়ে আমাকে ধরে দিয়েছিল, তো ওকে বলেছি ভিডিওটা ধরে দে, ও আমাকে ধরে দিয়েছিল। আর আমাদের ফোনের ক্যামেরা তেমন কোয়ালিটিও ভালো না, আর ফোনটা যখন তখন খারাপও হয়ে যেতে পারে জানো তো, ফোনটা একবার জলে পড়েছিল আর এই নদীর লোকাল মাছগুলো খেতে। তো এদিকে দেখো রান্না করার মতন তেমন কিছু নেই ঘরে, তো চার পাঁচটা আলু রয়েছে আর একটা কোয়াশ রয়েছে, আর এই সবজিগুলো দিদিভাইদের বাড়ি থেকে আনলাম, আর এই পুঁই শাকটা গাছ থেকে পাড়া হলো। আর তখন তো দেখলেই যে কয়েকটা গুঁড়ো মাছ দিয়ে গেছে, ওই মাছ দিয়ে চচ্চড়ি হবে আজকে। তো চলো আমি সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ রান্না করব খিদে পেয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আবার রাগ করবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে না। তো এদিকে দেখো আমি তেলটা বসিয়ে দিয়ে হলুদের কৌটো খুঁজছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না বলে দেখো তেল কড়াইয়ের কী অবস্থা হয়ে গেছে। তো চলো পেঁয়াজ লঙ্কাটা কাটতে হবে। চচ্চড়ি কেটে ধুয়ে নিয়েছি, কড়াইটা মাজার সময় আজকে বোঝা যাবে অবস্থা দেখো। আর এই তো একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। আজকে কোনো বাটা ঘরে মানে করবো না বাটাবাটি, এভাবেই রান্না করবো আজকে।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে তারপর দেব ওই কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো। তো চলো আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি না, একদম রান্না ঘর রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সামনে আসবো। তো একটা সবজি ভাত রান্না হয়ে গেছে আমার, আর আজকে একটা সবজি রান্না করলাম। তো সত্যি কথা বলতে তোমরা তো অনেক ধরনের সবজি টবজি দিয়ে খাওয়া দাওয়া করো, আর আমাদের একটা সবজি দেখে হয়তো ভাববে একটা সবজি দিয়ে খাচ্ছে। সত্যি কথা বলতে একদমই বাড়িতে কিছু ছিল না, ওই টুকিটাকি দিয়ে আর কি রান্না হলো একটা সবজি, আর ওই মামা যে মাছগুলো দিয়েছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি আর কি, আর কিছু করা হয়নি। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের ছোট্ট একটা লাইকে আমাকে হয়তো ভিডিও বানানোর মোটিভেশন আরও বাড়িয়ে তোলে, আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে আরও ভিডিও বানানোর উৎসাহিত করে। আর এদিকে আমি রান্নার পর সমস্ত কিছু এই ঘরে নিয়ে এসেছি, আর ওই ফুল গাছটা দেখো আবার হেলে পড়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে। আর তোমাদের দাদা ভাই দেখো জল এনে দিচ্ছে, আর বাবুসোনা ওই ঘরে রয়েছে। আমি খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু নিয়ে এসেছি এই ঘরে, কিন্তু ও বসে বসে খাচ্ছে, তো তাই তোমাদের দাদা ভাই ওকে আবার জল এনে দিল। তো বিকেলবেলা কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।